অনেকটা গোপনেই বিয়ে করলেন ক্লোজ আপ ওয়ান তারকা সঙ্গীত শিল্পী সানিয়া সুলতানা লিজা। পাত্র যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সবুজ খন্দকার। তিনি আগেই বিবাহিত, তার সেই সংসারে সন্তান ও স্ত্রী রয়েছে। তবে বিয়ের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি লিজা। বিয়ের বিষয়ে কিছু কথা না বললেও বিভিন্ন অনুষ্ঠানে লিজার সঙ্গে দেখা যায় সবুজকে। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় লিজার প্রকাশিত অনেক ছবিতেই পাওয়া গেছে সবুজ খন্দকারকে, যেখানে আছে লিজার পরিবারের লোকজনও। খোঁজ নিয়ে জানা যায় যুক্তরাষ্ট্রের স্টেজ শো করতে গিয়ে ব্যবসায়ী সবুজ খন্দকারের সঙ্গে পরিচিত হন এই গায়িকা। তারপর একটা সময় লিজা ও সবুজ সম্পর্কে জড়ান। বিনোদন অঙ্গনে লিজার ঘনিষ্ঠজনরা লিজা ও সবুজের বিয়ের বিষয়টি জানলেও মুখে কুলো পেটেছেন তারা। 2012 সালে ইকবাল মাহবুব লাবলু নামে একজন রাজনীতিবিদের সঙ্গে লিজার আক্ত হয় বলে গুঞ্জন রটে। সেই সময় লিজা জানান তাদের বাগদান হয়েছিল, কিন্তু পরে সে বিয়েটা হয়নি এবং 2015 সালে তাদের বাগদানও ভেঙে গেছে।